স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, শুনি বন যৌনদান নিয়ে কি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো বোঝাপড়া হয়েছিল। এর তদন্ত চেয়ে আদালতের নজরাধীন একটি বিশেষ তদন্তকারী দল গঠন করার আহ্বান করা হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল আদালত। আরও একবার জানিয়ে রাখছি, নির্বাচনী বন্ড অনুদান নিয়ে বিভিন্ন সংস্থা রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো বোঝাপড়া হয়েছিল কিনা তার তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল আদালত। সুপ্রিম কোর্ট বলেছে সেই আদেশ দেওয়ার সময় এখনো আসেনি এবং এটা কারা আদালতের পক্ষে, এটা করা আদালতের পক্ষে উপযুক্ত হবে না। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রোরাল বন্ড প্রকল্পটি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল এই প্রকল্পটি অসাংবিধানিক। একই সঙ্গে আদালত পর্যবেক্ষণ করেছিল এই প্রকল্পে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ক্ষমতাসীন দলের মধ্যে কোন সমঝোতা করার জায়গা রয়েছে। বিরোধী দলগুলিও পরবর্তী সময়ে মোদী সরকারের বিরুদ্ধে বন্ডে অনুদান নিয়ে বিভিন্ন সংস্থাকে বিভিন্ন সরকারি প্রকল্পের বরাত পাইয়ে দিয়েছে বলে অভিযোগ করেছিল। নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে বেনামে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া হতো ব্যক্তিগতভাবে এবং কর্পোরেট সংস্থা হিসেবে দুইভাবেই এই বন্ড করা যেত। বন্ড বিক্রি করত SBI। সুপ্রিম কোর্ট SBIকে অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি করা বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে কারা কোন তারিখে বন্ড কিনেছে এবং কোন দল কত টাকার বন্ড পেয়েছে তার সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। SBIএর তরফে সেই তথ্য প্রকাশ করা হয়েছিল এবং সমস্ত কিছু নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং সেখান থেকেই দেখা গেছে লোকসানে চলছে এমন কিছু অনামী সংস্থাও নির্বাচনী বন্ড কিনেছে এবং রাজনৈতিক দলগুলিকে তারা সেই দান করেছে। এবং সেখান থেকেই প্রশ্ন উঠেছিল কেন কোনো লোকসানে চলার সংস্থা কোটি কোটি টাকার তহবিল দেবে রাজনৈতিক দলগুলিকে, তাহলে কি এগুলো কোনো ভুয়ো সংস্থা? ভুয়ো সংস্থাগুলিকে সামনে রেখে অন্য কোনো সংস্থা টাকা দিচ্ছে? এই লোকসানকারী সংস্থাগুলি যারা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়েছে তাদের তহবিলে উৎস তদন্তের চেয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, বলা হয়েছিল একটি কমিটি গঠন করে সেগুলোর তদন্ত করা। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির সঙ্গে বিশেষ বোঝাপড়ার ভিত্তিতে অনুদান দেওয়া হয়েছে কিনা সেটাও প্রমাণিত করা যায় কিনা তার জন্য কমিটি গঠন করা। সেই ক্ষেত্রে সেই অর্থ পুনরুদ্ধারের বিষয়েও আদালতের নির্দেশিকা চাওয়া হয়েছিল সেই আবেদনে। আজ তার সম্পূর্ণ খারিজ করে দিল বিচারপতি নেতৃত্বাধীন, প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য কোনো ভোটারের রাজনৈতিক দলগুলির অনুদান সংক্রান্ত তথ্য জানা অপরিহার্য। প্রকল্পটি বাস্তবায়িত করতে আইনেরও পরিবর্তন করা হয়েছিল। এই সমস্ত কিছুর বিষয় বলা হয়েছে এবং সেটাকে পরিবর্তন অসাংবিধানিক বলে জানিয়েছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজকে কিন্তু সেই সমস্ত যে বিষয়গুলোর উপর কেন্দ্র করে যে কমিটি গঠন করার কথা বলা হয়েছে তা কিন্তু রীতিমতো খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এই মুহূর্তে সময় একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে।